আমি ডক্টর মোহাম্মদ শাহিনুর ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোলাপগঞ্জ সিলেটে। আমি এখানে কর্মরত আছি, আমার ডক্টর আছে এখানে। এখন বর্তমানে যিনি ডক্টর যিনি ডিউটিতে আছেন ডক্টর নিশাত, উনিও আছেন আমার সঙ্গেই আছেন। আমাদের এখানে বর্তমানে আগে ছিল বেশি, কোয়ারেন্টাইন শেষ হয়েছে কয়েকজনে, এখন আছে 96 জন। 96 জন হোম কোয়ারেন্টাইনে আছেন, তারা বাসায় আছেন, কথাও শুনছেন। আমাদের এখানে আপাতত করোনা ভাইরাস সংক্রান্ত এরকম কোনো উপসর্গ নিয়ে এখনও আমাদের এখানে রোগী এরকমভাবে আসেনি এবং আইডেন্টিফাইও হয়নি। আমাদের সিলেটে এখন পর্যন্ত তো রোগী ধরা পড়ছে না। হোম কোয়ারেন্টাইনে অনেকজনেই আছেন, সেটা আমাদের গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন তাদের তদারকি করছেন। তারপরে হচ্ছে আমাদের গোলাপগঞ্জ মডেল থানা প্রশাসন, তারাও তদারকি করছেন। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় খবর নিচ্ছেন, পৌরসভা মেয়র মহোদয় খবর নিচ্ছেন। আমাদের সবার সাথে আমাদের একটা সমন্বয় আছে। আমরা আমাদের যিনি বর্তমানে ইউএজএফপিও মহোদয় ডক্টর মনীশ্বর চৌধুরী স্যারও ছিলেন, এতক্ষণ পর্যন্ত স্যার 5টা পর্যন্ত ছিলেন। আমি আবার সবসময় দেখাশোনা করি, আর আমাদের ডক্টরও আছেন। আমাদের রুগী আসছেন, আউটডোরে রুগী আসছেন আজকে প্রায় 30 জনের মতো। আমরা আবার ভর্তি দিচ্ছি, নর্মাল রুগীদের ভর্তি দিচ্ছি, যারা জ্বর সর্দি কাশি এই উপসর্গ ছাড়া মোটামুটি আমরা সবাইকে এখানে ভর্তি অ্যাডমিশন দিচ্ছি। ডেলিভারি রুগীও আসছে, আমরা অ্যাডমিশন দিচ্ছি। তারপরে আমাদের ডায়রিয়া রুগী আসছে, এগুলো আমরা অ্যাডমিশন দিচ্ছি। হ্যাঁ, অন্যান্য উপসর্গ নিয়ে যারা আসছে, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো আমরা চিকিৎসা দিচ্ছি, ওষুধও দিচ্ছি। সরকার কঠোর অবস্থানে আছেন, সরকার করোনা ভাইরাস নির্মূলের জন্য, প্রতিরোধের জন্য যথেষ্ট সোচ্চার। আমরাও গোলাপগঞ্জবাসী এবং গোলাপগঞ্জের জনগণ এবং গোলাপগঞ্জ প্রশাসন তথা গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালে যত ডক্টর আছে, আমাদের 39 ব্যাচের যারা ডক্টর আছেন বিসিএসের, তারা সর্বাত্মক চেষ্টা করছে, তারা সব সময় থাকছে, সার্ভিস দিচ্ছে। অনেক অনেক কষ্ট করছেন আমাদের ডাক্তাররা, যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে করতে হয়, যার কারণে আমরা করছি, মানুষের সেবা করছি। মানুষ যাতে ভীত আশ্বস্ত না হয়, মানুষ যাতে ভয় না পায়, এই জন্য আমরা সাহস দিচ্ছি। আমরা ডক্টররা সবসময় মানব সেবায় নিয়োজিত। এই দুর্দিনের সময়, দেশের এই ক্লান্তিময় সময়ে আমার ডক্টররা সবাই, আমাদের ডক্টররা ডিউটি করছেন, নিজের জান নিজের জীবনকে ঝুঁকি রেখে তারা আউটডোর চালাচ্ছেন, এমার্জেন্সি চালাচ্ছেন। আমার স্যাকমোদের কথা বলতেই হবে, আমার যারা স্যাকমো আছে তারাও যথেষ্ট পরিমাণ কষ্ট করছে। আমার যেগুলো যারা যারা মিডওয়াইফ সিস্টার আছেন, নার্স আছেন, তারাও অনেক সহযোগিতা করছেন, তারাও জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছেন। আমার এমএলএসএস যারা আছেন, আমার এমএলএসএস কম এখানে, তারপরেও আমরা সর্বাত্মক চেষ্টা করছি সবাইকে সার্ভিস দেওয়ার জন্য। আমার ক্লিনাররাও ভয় পাচ্ছে, ক্লিনারদেরকেও আমরা ড্রেস দিচ্ছি, যাতে আমাদের সার্ভিসটা চালু থাকে, আমাদের হসপিটালটা চালু থাকে, মানুষ যাতে ভয় না পায়, মানুষ যাতে সার্ভিস পায়। আর আপনাদের মাধ্যমে, আপনারা মিডিয়া কর্মী অনেক কষ্ট করছেন, আমরা জানি যে আজকে যে আপনারা ম্যাপ টিভি আমাদের কাছে এসেছেন সাক্ষাৎকার নিতে, আমরা জানি এটা আপনাদের অনেক উপকারে আসবে, জনগণের উপকারে আসবে। আমরা যার কারণে সাক্ষাৎকার দিচ্ছি, কারণ জনগণকে জানতে হবে কীভাবে এটা প্রতিরোধ করব। আমাদের হাত ধুতে হবে সবসময়, কোনো কিছু টাচ করার পরেই আমরা যাতে হাত ধুই। এই দিক দিয়ে আপনারা সবাইকে সতর্কবাণী করবেন, আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাবেন। আর আমাদের যে সামাজিক দূরত্ব, এটা যাতে বজায় রাখেন। আমাদের সেনাবাহিনী মাঠে আছেন, সেনাবাহিনী আসলে লাগতো না তো, যদি আমাদের জনগণরা আমাদের কথা মতো চলতো, প্রশাসনের কথা মতো চলতো, যার কারণে আমাদের বাধ্য হয়ে সরকার সেনাবাহিনী নামিয়েছেন। এখন সেনাবাহিনী নামার কারণে দেখা যাচ্ছে যারা হোম কোয়ারেন্টাইনে আছে তারা 100% আছে, যার কারণে আমরা আশাবাদী, ইনশাআল্লাহ আমরা এটাকে প্রতিরোধ করতে পারবো। গোলাপগঞ্জ প্রশাসনের সুযোগ্য ইয়োনো মহোদয় আছেন, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান সাহেব, উনিও আমার মনে হয় তিনি গোলাপগঞ্জের জন্য অনেক সুযোগ্য একজন কর্মকর্তা, তিনি সর্বাত্মক চেষ্টা করছেন, আমাদের সাথে সমন্বয় রাখছেন, আমরাও সহযোগিতা করছি। ওনারা প্রশাসনিকভাবে দেখছেন, আমরা আমাদের সার্বিক তত্ত্বাবধানে আমরা রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের যথেষ্ট পরিমাণ সুরক্ষা সামগ্রী আছে, প্রথম দিকে একটু সমস্যা ছিল। হ্যাঁ, প্রথম দিকে আমরা পাইনি, প্রথম দিকে সমস্যায় আমরা পড়েছিলাম,
কিন্তু এখন বর্তমানে আমাদের সুরক্ষা সামগ্রী আছে, যেটাকে বলে পিপিই, আমাদের পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট আমাদের আছে। আমরা যে রোগীটা উপসর্গ নিয়ে আসছে আমাদের হসপিটালে, অথবা যে রোগীটা মনে হচ্ছে আমাদের কাছে, আমার ডক্টরদের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ ইনি করোনা ভাইরাস আক্রান্ত হতে পারে, অথবা বিদেশি রোগী কোনো জ্বর সর্দি কাশি নিয়ে আসলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ড্রেস পরে আমরা তাদের এক্সপোজার হচ্ছি, আমরা তাদের সামনে যাচ্ছি। আর আমাদের বর্তমানে যথেষ্ট পরিমাণ আছে, আমাদের কয়েক সেট পাওয়া সরকার থেকে পাঠিয়েছেন, আমাদের প্রাণী সম্পদ আমাদের যারা ছিলেন তাদের কাছে কিছু ছিল স্টকে, তারা দিয়েছেন, আমরা পাচ্ছি, আমাদের আছে, যথেষ্ট পরিমাণ আছে। তবে হ্যাঁ, আমরা র্যান্ডম সবাইকে দিতে পারবো না, সবাইকে পড়াতে পারবো না। আমাদের দেশ ছোট দেশ, আমাদের দেশে সরকার যতটুকু দিচ্ছে ততটুকু কিন্তু পর্যাপ্ত না। তারপরেও আমরা চাচ্ছি যে আমাদের আমাদের যারা হেলথ কর্মী, স্বাস্থ্যকর্মী, ডক্টর থেকে শুরু করে এ টু জেড ক্লিনার পর্যন্ত, আমরা চাচ্ছি যে কোনো এরকম উপসর্গের রোগী যদি আসে আমরা সার্ভিস দিব উইথ প্রোটেকশন। আমরা প্রোটেকশন নিয়ে মাস্ক, এই যে মাস্ক, গ্লাভস, ক্যাপ, তারপর আমাদের গাউন, আমরা ওই যে উনি ডাক্তার নিশাদ উনি কিন্তু গাউন পরে আছেন, ওনার পার্সোনাল উনি প্রোটেকশন দিচ্ছেন। আর আমাদের পিপিই আছে, আমরা যার প্রয়োজন হচ্ছে, যে ডক্টরের লাগবে উনি এখানে রাখা আছে, এখান থেকে নিয়ে তারা ইউজ করতে পারবে। আমাদের এমার্জেন্সিতে দেওয়া আছে, আমার স্যাকমোরা প্রথমে এক্সপোজার হচ্ছে, আমার যারা এমএলএসএস আছে তারাও এক্সপোজার হচ্ছে, এদের জন্যই আমরা রাখছি। আর গুলাবগঞ্জ থেকে যারা আসলে চেম্বার করতেন, যে সকল ডাক্তার আসলে তারা আসলে নাই চেম্বারে, তারা পাচ্ছেন না, তো আপনি একজন ডাক্তার হিসেবে তাদের প্রতি, এই ডাক্তারগণের প্রতি আপনার কি মেসেজ থাকতে পারে? ধন্যবাদ। এই প্রশ্নটার সম্মুখীন আমি কয়েকবার হয়েছি। আমাদের গোলাপগঞ্জে আরও টেলিভিশন আছে, যারা জিবি টেলিভিশন, অন্যান্য টেলিভিশন সাংবাদিক বন্ধুরা আসছেন আমাদের কাছে, সাক্ষাৎকার নিচ্ছেন। আমি এই বিষয়ে আপনাকে আশ্বস্ত করতে পারি, গোলাপগঞ্জে আমি ডাক্তার শাহিন, আমি রুগী দেখছি, এখন পর্যন্ত একদিনও বন্ধ করিনি। ডাক্তার মাহের করিম এসএস ফার্মেসিতে বসে, সেও রুগী দেখছে, সেও একদিনও বন্ধ করেনি। ডাক্তার লাবিব সাহেব দেখছিলেন, ইদানিং কালকে থেকে উনি অফ করেছেন, একটু অসুস্থ, যার কারণে। ডাক্তার বিজিত সাহেবও রুগী দেখতেন, উনিও অসুস্থ একটু, যার কারণে বন্ধ। ডাক্তার মুজিব স্যারও রুগী দেখতেন, উনি বন্ধ। তো আমি আমি এতটুকু বলতে পারি আমার ডক্টর সহকর্মীদেরকে, আপনারা ভয় পাবেন না, আপনারা আপনাদের প্রোটেকশন নিয়ে আপনারা রুগী দেখেন। মানুষের মাঝে এরকম একটা সেন্সিটিভ ইস্যু বিরাজ করছে যেটা, এটা কোনোভাবেই কাম্য না। ডাক্তার আর সমাজের রুগীরা, এটা আমাদের সবাই, আমরা অতপ্রতভাবে জড়িত, আমাদের প্রতি যে তাদের সম্মান আছে আমরা নিজের সম্মানটা নিজেই ধরে রাখতে চাই, এই জন্য আমরা রুগী দেখছি। আর রুগী দেখছি এই বিপদের দিনে যদি আমরা তাদের পাশে না দাঁড়াই তাহলে তারা হতাশ হয়ে যাবে, তারা ভয় পেয়ে যাবে, দেশে প্যানিক সৃষ্টি হবে, যার কারণে কিন্তু আমরা রুগী দেখছি। কথাটা একেবারে যে পুরোপুরি 100% সত্য এরকম না, আমরা কয়েকজন রুগী দেখছি, এটা বাস্তব, আমরা রুগী দেখছি, ইনশাল্লাহ আমরা রুগী দেখব। যদি কোনো সমস্যা হয়, আমি কালকে থেকে একটু অসুস্থ, জ্বর সর্দি একটু কাশি হচ্ছে, অবশ্য আমি এসি চালাইছিলাম যার কারণে একটু ঠান্ডা লাগছে, কিন্তু এখন বর্তমানে আমি সুস্থ, আমি রুগী দেখছি। আমাদের গোলাপগঞ্জে যেহেতু রুগী ধরা পড়েনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে বা বিভিন্ন ঔষধ যেগুলা তারা গুজব ছড়িয়েছেন, আসলে এই যে গুজবের প্রতি সাধারণ জনগণের প্রতি আপনার কি মেসেজ থাকতে পারে গুজব নিয়ে? বাংলাদেশের সাধারণ জনগণদের প্রতি আমার আকুল নিবেদন, আমি হাত জোর করে বলবো, আপনারা কেউ দেশের প্রতি এরকম প্যানিক সৃষ্টি করবেন না, গুজব সৃষ্টি করবেন না। আপনারা একটি কথার কারণে একটা সমাজ, একটা মহল্লা, একটা গ্রাম, একটা পাড়া মহল্লা ধ্বংস হয়ে যাবে। আপনারা এরকম কিছু বলবেন না যাতে আমাদের দেশে কোনো ক্ষতি হয়, আর এমন কোনো কাজ করবেন না যেটাতে আমাদের দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে কোনো কিছু চলে যায়। আপনারা এরকম গুজব ছড়াবেন না, আর গুজব যদি কেউ ছড়ায় আপনারা সাথে সাথে আমাদের হটলাইনে যোগাযোগ করবেন, আমাদের ইয়োনো মহোদয়ের ফোনে ফোন দিবেন, আমাদের ওসি মহোদয়ের ফোনে ফোন দিবেন, মেয়র সাহেব আছে, মেয়র মহোদয়ের মোবাইলে ফোন দিবেন। এরকম কোনো গুজব আপনারা কান দিবেন না। আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের ওষুধ আছে, আমাদের ডাক্তার আছে, আমাদের এটা প্রতিরোধ করার ক্ষমতা আমাদের ইনশাল্লাহ আছে। তো কাজে আপনারা ভয় পাবেন না, ওষুধপত্র নিয়েও ভয় পাবেন না। প্রতিটি ফার্মেসি আমাদের গোলাপগঞ্জে সবাই জানার উপর রিস্ক নিয়ে কিন্তু ফার্মেসি খোলা রেখেছে, রুগীদেরকে চিকিৎসা দিচ্ছে, ওষুধ দিচ্ছে। কাজেই যেহেতু
ফার্মেসি খোলা আছে সেহেতু তারাও কিন্তু রিক্সে, ফার্মেসিওয়ালারাও কিন্তু রিক্সে, কিন্তু তারপরেও তারা ফার্মেসি খুলে রেখেছে। কারণ কি? রুগীদেরকে ওষুধ দেওয়ার জন্য। তা আপনারা প্যানিক সৃষ্টি করবেন না, ওষুধ নাই এই কথাটা ঠিক না। এজিথ্রোমাইসিন অবশ্যই অবশ্যই স্ট্রোক আছে, প্রতিটা ফার্মেসিতে আছে, সব রকম ওষুধ আছে, আপনারা ভয় পাবেন না। আপনারা সাধারণ জনগণকে সচেতনতার জন্য কতটুকু পদক্ষেপ নিয়েছেন বা কী কী পদক্ষেপ আপনারা নিয়েছেন? জি, ভালো কথা বলেছেন। আমরা সবসময় প্রথম থেকেই, যখন থেকে চীনে এই রোগটা প্রাদুর্ভাব ঘটে, তখন থেকেই আমরা চেষ্টা করেছি আমাদের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে, এটা তো আপনি জানেন হয়তো, বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় উনি একটা কমিটি করে দিয়েছে। জাতীয় কমিটি আছে, জেলা কমিটি আছে, উপজেলা কমিটি আছে। এই কমিটির মাধ্যমে আমরা কিছু লিফলেট বিতরণ করেছি, আমরা মাইকিং করেছি, জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা প্রতিটা উপজেলায় ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা উপজেলার মিটিংয়ে কথা বলেছি, জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় কথা বলছি, আপনাদের মাধ্যমেও কথা বলছি, আমাদের ফেসবুক পেজেও কথা বলছি। গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পেজ আছে, ফেসবুক পেজ আছে, এই পেজেও আমরা আমাদের যিনি টিএচও মহোদয় উনি বারবার ফেসবুকে পোস্ট দিচ্ছে যাতে মানুষ সতর্ক হয়। এটা সচেতনতা অবশ্যই দরকার, আমরা প্রথম থেকে নিচ্ছি, এখনও আছে আমাদের, এগুলো আমরা লিফলেট বিতরণ করেছি। আপনি তো হয়তো বা গোলাপগঞ্জে অনেক জায়গায় গিয়েছেন, আপনি জানেন যে আমরা লিফলেটও বিতরণ করেছি। আমাদের ডক্টররা সর্বদা এই দিক দিয়ে সচেষ্ট, রুগীরা যখনই আসছে আমরা হাত ধোয়াচ্ছি যাতে রুগীদের অভ্যাস হয়, হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি, আমরা হাত ধোয়াচ্ছি, তারপরে আমরা মাইকে বলছি আপনারা কোনো কিছু টাচ করবেন না। হাসপাতাল যেহেতু রোগ জীবাণু ছড়াবার জন্য প্রধান একটি জায়গা, সেহেতু হাসপাতালে এগুলো ছড়ায়, যার কারণে আমরা রুগীদেরকে সতর্ক করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমি অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান।